আমাদের থেকে আমরা যেখানে স্নান করছি এখান থেকে হার্ডলি ডিস্টেন্স হবে এটার মানে কত 20 মিটার তাও নয় 15 থেকে 20 মিটার ডিস্টেন্স নতুন জেগে উঠেছে তাই এখানে গাছপালা অনেক কম কয়েকটা মাছ আপনাদেরকে দেখাই এটা যেমন একটা চিংড়া মাছ চিংড়া মাছটা বেশ বড় সাইজের করেছে খুব সুন্দর চিংড়া মাছটা আচ্ছা তারপরে আছে তোপসে মাছ খুব বড় না হলো মোটামুটি ঠিক আছে সাইজটা একটা টিম মাছ ধরার জন্য গেছে একটা টিম তাঁবু তৈরি করছে আর আমি যেহেতু একটা কাজে খুবই এক্সপার্ট টেন্টে সুরক্ষার কাজ শুরু হয়েছে চারিদিকে কার্বলিক অ্যাসিড ছড়িয়ে দেওয়া হচ্ছে একসময় গল্পে পড়েছিলাম যে যে ব্রহ্মদৈত্য বা জিন এগুলোকে বোতলবন্দি করে সমুদ্রে ফেলে দেওয়া হয়